গুড মর্নিং এভরিওয়ান। আর এই দেখো আমি মর্নিংয়েই আমার চুলা মানে কি মিস্ত্রি লাগিয়ে দিয়েছি। আর মিস্ত্রিটা কী হচ্ছে জানো, আমাদের বাবু। আর জানি না কী করে আমার এখানটা ঢিলা হয়ে গেছে। এই যে আমার চুলাটা একটু বড় বানিয়েছি, আর জানি না বাবা কী করে একটু মানে ঢিলা হয়ে যাচ্ছে একদম। আমার রান্না করার অনেক কষ্ট হচ্ছে। আর দেখো মর্নিংয়ে বানিয়েছি ঘুগনি রুটি। আর চলো আমি এখন কফি খাবো। আর এই দেখো কফি। আর আজকে আমার মানে কি দু এক হপ্তাহ হচ্ছে এত সর্দি লেগেছে আর বলো না। আর প্রচণ্ড ঠান্ডা মানে পড়েছিল আমাদের ঝাড়খণ্ডে, তার জন্য খুব মানে আমার ঠান্ডা লেগে গেছে। আর এই দেখো আজকে গরম গরম খিচুড়ি বানিয়েছি। আর তোমাদের দাদাও খেতে খেতেও আমি দিয়ে দিয়েছি। আর আমরা দেখো কী খাচ্ছি এখানে। চলো গাইস বেশি লেট করছি না। আর এটা দেখো তো মুড়ি ঘুগনি এখন খাবো। মুড়ি ঘুগনি বলছি, মুড়ি আর পকোড়ি আর বেগনি দু চারটা ছেঁকেছি, বেশি না। বাবু খাবে না, ওনার জন্য পকোড়ি দিচ্ছি আমি আর বাবু যে একটু খাবো। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে? আমি তো ভালো আছি। আর এই দেখো আমি আজকে যাচ্ছি আন্টিদের বাড়ি, আমি আর বাবু। বাবুও বলছি সাজ টিউশনে যাবি। আর দুদিন কালকে তো জানো যে 25 ডিসেম্বর ছিল, তার জন্য টিউশন যাই না। আর আজকে যাচ্ছি। আর তোমাদের দাদাবাবু চলে গেছে টাটা, তার জন্য আমরা এখন যাচ্ছি আন্টিদের বাড়ি। চলো গাইস যাচ্ছি। আর আমার দেখো ফুল গাছগুলো কত সুন্দর ফুল দিয়েছে, অনেক সুন্দর দেখতো, খুব ভালো লাগছে। দেখো দেখতেও খুব লাগছে। হয়তো আমার ক্যামেরাটা মানে কিটা আমার আমার পূর্ণ আমি ভাইয়ের বা আমার হাজব্যান্ডের ফোনে ফোন মানে ভিডিও বানাই, আর আমার ফোনে আজকে বানাচ্ছি। ভাইও নেই আর হাজব্যান্ডও নেই, তার জন্য আমার ফোনে ভিডিও বানাচ্ছি। আর দেখা হচ্ছে না, ভালো ভালো লাগছে না, দারুণ মানে ক্যামেরায় ঠিক মতো লাগছে না, রিয়েলি মানে দেখতে দারুণ। এই দেখো এই সবুজটা তো দারুণ লাগছে একদম, অসম। আর এখানে দেখো আমি প্রত্যেকটা গাছে মানে মানে প্রত্যেকটা টপে আমি একটা একটা ফুল গাছ তো লাগিয়েছি। আর দেখো তুলসা গাছও লাগিয়েছি, এটা হচ্ছে শাম তুলসা। আর এখানে কী কী লাগিয়েছি দেখো, এটা টমেটো গাছ। আমার না ভিডিও বানানি আছে অনেক, মানে দিতেই পাচ্ছি না। আর ওই দেখো বাবু চলে এসেছে একটা কেক নিয়ে। বাবু যাচ্ছি, বাবু যাবে টিউশন, আমি আন্টিদের বাড়ি যাবো দেখা কেকটা। আর জানো ও ভাত খেতে চাইছে না জানি না, আর বাড়ি যেতে চাইছে, আর ওনার জেঠুতে লেগিয়েই দিতে খুঁজছে না, কি বলবো। চো ঠিক আছে আমি গেটটা লাগাচ্ছি। হ্যাঁ আন্টিদের বাড়ি গেছিলাম, আন্টিরা দিয়েছিল ম্যাগি, আর ম্যাগি খাওয়া আমাদের হয়ে গেছে। আর আমরাও বলতেছিলি যে ম্যাগি কিনে নিয়ে আসবো। আর দেখো আর এসে করে দেখছি এখন পাস্তা বানাচ্ছি বাবুর জন্য। এই দেখো বাবুকে দিয়েও দিয়েছি। আর মর্নিংয়ে দেখো, আর রাতে তো আর ভিডিও বানাতে একদম পারি না, আর যেন একদম অনেকটুকু। আর এখানে মর্নিংয়ে ভাত বসাচ্ছি, বাবুকে বলছি পকোড়ি বানাবো, তুই একটুকু বানিয়ে দে আমাকে কেটে দে। আর এই দেখো পকোড়ি বানাচ্ছি। আর বাবুকে আমি কেটা করাইছি পেঁয়াজ টিয়াঁজ, আর এই দেখো লঙ্কা 3-4টা ভেজেছি। আর চলো তোমাদের দাদাবাবুকে দিয়ে দিচ্ছি, জানো তোমাদের দাদাবাবুর না একদম দাঁতে ব্যথা হয়ে গেছে, তার জন্য পকোড়ি বানিয়ে দিচ্ছি, উনি কিছু খাচ্ছেন। আর আমার ঘরের অবস্থা দেখো পুরো এলোমেলো, বাড়িতে যদি বাচ্চা থাকে না এই অবস্থা হয়। আর চলো আমার তো অর্ধেক ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাবাবুকে খেতেও দিয়ে দিয়েছি আর অর্ধেক ভাজছি। আর চলো গাইস গাইস আমাদের স্নান হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন আমরা মুড়ি খেয়েছি, আর বাবু আর বাবু জেঠু পকোড়ি বানালাম, পকোড়ি খেয়েছে। আর গাইস দেখো আমরা একটু আরাম করছি, তবে আমার বাসন কুসন অনেক পড়ে আছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, ডালটা ছোঁকতে বাকি আছে। আর বাবু আর বাবু জেঠু যাবে বাড়ি, আর বাবু মানে বাড়ি যাওয়ার জন্যে অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ কি নেই বলো। আর দেখো সিনাম কমপ্লিট হয়ে গেছে, জানো কালকে বাড়ি যাওয়ার তো ছিল না, তার জন্য জানো বাবু 12টার সময় স্নান করেছে, আজকে বাড়ি যাবে তার জন্য ভোরে ঘুম থেকে উঠেই মানে স্নান করে নিয়েছে। হ্যাঁ কিনে বলো। এই দেখো চুপ 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 চুপ। আর আমাকে অনেক ঠান্ডা লেগেছে জানো, এই হপ্তাহ হলো মানে কেউ ভিডিও দিতে পারি না, আজকে দিয়ে ভাবছি। আর আমাদের সামনে এত গাড়ি চলে না, আমাকে এত ডিস্টার্ব করা বলো না গাইস। আর আমি তো মানে আমরা তো বাড়ি যাই না, ভাই গেছে বাড়ি। আর বাড়ি গিয়ে ভাই কী করছে আমি একটুকু দেখিয়ে দিচ্ছি।
আর আমাদের তো ধান ঝাড়া হচ্ছে বাড়িতে, আর ভাইরা কি করছে একটু দেখিয়ে দেবে, একটুকু দেখ। ভাই আমাকে ভিডিও পাঠিয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। ভাই বাড়িতে গিয়ে কি করছে? हम लोग यहाँ पर काम करने आए हैं। धान का छोटा छोटा चुन रहे हम लोग। हम लोग का भैया है, हम लोग का मम्मी है। मम्मी मुस्कुरा रही है, अच्छा से देखो उसको। ये हम लोग का मेरा मम्मी है, मतलब दिख नहीं रहा होगा तुम लोग का।